আল্লাহ নবীর গোলামি যারা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন। আল্লাহ নবীর গোলামদের করে পৃথিবীর জমিনের সন্ত্রাসীরা, পৃথিবীর জমিনের জালিমেরা, পৃথিবীর জমিনের অত্যাচারী শাসকেরা যুগ যুগ ধরে আমার নবী পাকের গোলামদের উপরে অনেক অত্যাচার জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, স্টিম রোলার চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। কিন্তু মুস্তফার গোলামরা জান খুশি মনে দিতে দিতে চলে গেছে, কোনোদিনের জন্যে কোনো অন্যায়ের কাজে তারা হাঁপিয়ে যায়নি। ইসলামের প্রাতিক সময়ে যখন আমার নবী পাক ন্যায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, নারীর অধিকারের কথা, মানবতার কথা, একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলো, আবু জিল উতবা সাহেব আবুল আবরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল, আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা পর্যন্ত করলো, অনেক আঘাত পর্যন্ত দিল, কেউ আমার নবী পাকের কথা মানছে না। নিগামনের সময় আমার নবী পাকের কথা যিনি প্রথম মেনে নিয়ে হযরত সিদ্দিকে আকবর আল্লাহ নবী তিনাকে সাথে করে নিয়ে কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলে, হে আমার এলাকার মানুষেরা, তোমরা সবাই তো আবু বকরকে বড় ভালোবাসো, আবু বকরকে বড় প্রিয় করো, আমাকে তোমরা কোন নজরে দেখো। হযরত সিদ্দিক আকবর রাজ করতে লেগেছে, সবাই বলল তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সৎ ছেলে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর তখন বলল, যখন তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালো রণনা করো, আমি আবু বকর জানিয়ে দিই, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে পাঠিয়েছে, ইনি আখেরি নবী, ইনাকে নবী বলে নিয়ে এক আল্লাহ আল্লাহ বলে নিয়ে ইনার সাথ তোমরা দিয়ে দাও, এটাই তোমাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ হবে। এই কথা যখন বললেন, এই প্রথম রসুলের পক্ষে দাঁড়িয়ে দিনের প্রচার সর্বপ্রথম যিনি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ অহংকার নয়, আপনাদের ভক্তি গুরুত্ব বাড়াবার জন্য বলছি, সেই খুন আমার শরীরে দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ। আমি সেই সিদ্দিকে আকবরের খুন, নবীর বংশধর আবু বকরের আওলাদ, কথা বুঝে আসছে? এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে চারিদিকে যারা দাঁড়িয়েছিল তারা হযরত আবু বকর সিদ্দিককে মারতে শুরু করলো, বড় বড় পাথর নিয়ে ছুটছে। নবীর পক্ষে থাকলে মার খেতে হবে না? হবে না, জোরে বলুন। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো পরীক্ষা। তুমি আমি সবাই পরীক্ষা করি, তুমি আমি একে অপরকে টেস্ট করি, আর সব কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি আমাদের কি টেস্ট নেবে না? এটাই তো পরীক্ষা। মার শুরু করলো, এক মার মারলেন হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত পড়তে পড়তে কাবার জমিনে অচৈতন্য হয়ে গেল, অজ্ঞানে পড়ে গেল। সেদিনে নিষ্ঠুর পাষাণ বেঈমান মুনাফিকেরা, জালিম শাসকেরা, আবু জিল উতবা সাইবার বাহিনীরা আমার আবু বকর সিদ্দিককে শুধু একা মেরেছে তা নয়, আল্লাহ নবী কেউ সেদিন আঘাত করেছে। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রয়েছে, আর একদিকে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানে পড়ে আছে। বড় সহজে আমরা ইসলাম পেয়েছি, বড় সহজে আমরা দিন পেয়েছি, বড় সহজে কোরআন পেয়েছি, রসুলকে পেয়ে গেছি, আমরা গুরুত্বহীন করে দিচ্ছি। কেননা যে জিনিসটাই সহজে পাওয়া যায় তার গুরুত্ব মানুষ অতটা দিতে চায় না। যখনই খুশি যাবেন ফুরফুরা শরীফে গেলে আব্বাসের সঙ্গে দেখা হয়, তাই এলাকার মানুষের কাছে গুরুত্ব তুলনামূলক দূরের মানুষের কাছে কম। অথচ দূরে মানুষ যারা বছরে একবার দেখতে পায়, যখন তাদের গ্রাম থেকে বেরিয়ে চলে আসি তারা চোখের পানি ফেলে কাঁদে। একই তো মানুষ, কি জন্যে তারা দেখতে পায় না? এটা মানুষের নেচার,
রসুল্লাহ করে মানুষ ছিল, তদপিও তিনারা নবীকে যে প্রেমটা করেছে অন্য কেউ প্রেমটা দিতে পারেনি। এ যুবকেরা তরুণেরা হক দূরে কাছের কথা নয় ভালোবাসতে হয়, কিন্তু সমাজ এটাই তো করতে লেগেছে। আমরা সহজে আদান পেয়ে গেছি, সহজে নামাজ পেয়ে গেছি, সহজে রোজা পেয়ে গেছি, সহজে দাড়ি টুপি পেয়ে গেছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রাসূলুল্লাহর দিনকে পেয়ে গেছি। এই জন্য আমাদের কাছে গুরুত্ব নাই। কিন্তু জানেন পশ্চিম বাংলার এই জায়গায় আপনার তরুণপুরে ইসলাম এসে কতটা পাহাড় টপকাতে হয়েছে, কতটা শাসকের মোকাবেলায় লড়তে হয়েছে, কতটা জালিমের সঙ্গে লড়তে হয়েছে, কত লক্ষ মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে আপনারা কি জানেন? এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন এইভাবে দিনের প্রচার করে কেউ মানতে চায় না। আবু বাকার সিদ্দিককে বললো তুমি বলো, আবু বাকার সিদ্দিক যখনই বলতে লাগলো এলাকার মানুষরা মাতে 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 আবু বাকার সিদ্দিককে রক্তাক্ত করে অজ্ঞান করে দিল, আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল। এ যুবকেরা তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, তারা সিদ্দিক আকবরকে তুলে নিয়ে খড়ে নিয়ে গেল। আহারে বাবার মহারা এতিম নবীকে কেউ নিয়ে গেল না, আল্লাহ নবী কাবার পাশে অজ্ঞানে পড়ে রয়ে গেল। আর আবু বাকার সিদ্দিককে মায়ের কোলে তুলে দিয়ে আসা হলো। আবু বাকার সিদ্দিকের আম্মা কোলে বাচ্চাকে নিয়ে, ছেলে যত বড়ই হোক বাচ্চা থাকে মায়ের কাছে, তাই সিদ্দিক আকবরের মুখে মাথে হাত বোলায় আর চোখে পানি ফেলে ফেলে কাঁদে, আর রক্ত কোনো কি মুছতে লেগেছে। এমন সময় সিদ্দিক আকবরের চোখটা খোলে, তার আগে রসুল্লাহর চোখটা খোলে। আল্লাহ নবী চোখ খুলে কি বলেছিলে, আল্লাহ আবু বাকারকে আপনি সুস্থতা দিন হায়াত দিন, আবু বাকারকে আপনি তুলে নেবেন না আল্লাহ, সব একটাই মানুষ আমি রসুলকে মেনে নিয়েছে আমার পাশে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বাকারকে আপনি লম্বা হায়াত দিন, আল্লাহ আবু বাকারকে আপনি তুলে নেবেন না। আল্লাহ নবীর দোয়া মিস গেল না, আবু বাকার লড়ে উঠলো, চোখ খুললো, চোখ খুলে দেখে মা মায়ের মুখে মাথা দিয়ে রয়েছি। মাকে দেখে সঙ্গে সঙ্গে আবু বাকার কি বলেছিল, মা আমার নবী কোথায়, মা আমার নবী কেমন আছে। আরে রসুল্লাহ কথা ভাবলো, আর নবী পাক চোখ খুলে তিনার আশিক আবু বাকারকে ডাক দিল, এটাই হলো আশিক আর মাসুকের টান। ওই সময় মা মুখে হাতে বলতে লেগেছে, বাবা ছেলে আবু বাকার রে, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য, যে মুহাম্মাদের কাছে দাঁড়ানোর জন্য মক্কার মানুষরা তোমাকে মারলো বাবা, চতুর্দিকে তারা ঘুরে বেড়াতে লেগেছে, সেই মুহাম্মাদের নাম আর মিশনারি বাবা, সেই মুহাম্মাদ ডাকিসনারে বাবা, এখনই ওরা জানে মেরে দেবে। সিদ্দিক আকবর রসুল থেকে শিখেছে মাকে ভালোবাসতে, আদম করতে হয়, তাই মায়ের হাতটা আদমের সঙ্গে সরিয়ে দিয়ে বললো, মা আপনার আবু বাকার রসুল ছাড়া এমনি মারা যাবে। এই কথা যখনই শুনলাম ওই সময় আবু বাকারে আম্মা বলে, রে এ বাবা ছেলে আবু বাকার রে, কি আছে এত দিবানা হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে। ওই আবু বাকার সিদ্দিক বললেন, মা আমার রসুলকে যিনি আগেও কেউ আসেনি পরও কেউ আসবে না, আমার রসুল সম্বন্ধে আল্লাহ জানিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আজিম, সব উত্তম চরিত্র আলা যিনি, তিনি হলেন আমার রসুল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনুন, সেই নবীকে ভালোবাসুন, ঠিক আছে।